সিধাই থানাধীন ছেচুরিয়ার সাহাপাড়া এলাকায় এক ব্যক্তির আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার হয় শনিবার সকালে। স্থানীয় লোকজন রাবার বাগানে কাজ করতে এসে মৃতদেহটি দেখতে পান, সাথে সাথে খবর দেওয়া হয় সিধাই থানায়। পুলিশ ছুটে এসে ঘটনার তদন্তে নামে, তবে মৃতদেহটি শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে রক্তের দাগ এবং মদের বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে খুন করে তথ্য প্রমাণ লোপাট করার জন্য তার গায়ে আগুন দেওয়া হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তো সাতটার দিকে আমরা শুনছি, শোনার মানুষ আইতে, আবার পরে দেখলাম একটা লাশ পড়েছে। এরপরে থানাতে আমরা উগের এলাকার থেকে আমরা জানাইছি যে তার লাশ এনে পাওয়া গেছে। তার একটু আয় আপনার দেখুন, ওনায় দেখলো যে আমরা এলাকার না, এটা অনন্ত আমরা এলাকার মানুষের জন্য একটু এটা কি করতে সবাই আইছে, আমরাও দেখলাম আই লাশটা কি অবস্থায় আছে। কি অবস্থা দেখলাম তো ওইখানে একটু রক্ত পড়েছে, পেছনে মনে আছে যে একটু আগায় দেখছি আমরা পেছন দিকে মানে ভারী দাগ আছে, মদের বোতল দেখা গেছে, মানে অন্য পার্টি উঠি গছ মনে হতে পারে, এমন হতে পারে এটা।